সামনে বঙ্গবন্ধু ঘোষণা করেন, শোষণ মুক্ত দেশ এবং সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করাই আমার চূড়ান্ত লক্ষ্য। বর্তমানে পুনর্বাসন ও জাতীয় অর্থনীতি পুনর্গঠন সবচেয়ে জরুরি। সারা বিশ্বের সাহায্য প্রার্থনা করে বঙ্গবন্ধু বলেন, আমরা যে কোনো দেশের সাহায্য গ্রহণ করতে প্রস্তুত, তবে সেই সাহায্য হতে হবে শর্তহীন। 20 জানুয়ারি 1972 প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন জাতিসংঘের সাহায্য ও পুনর্বাসন সংক্রান্ত সহকারী মহাসচিব মিস্টার পল মার্ক হেনরি। বঙ্গবন্ধুর সঙ্গে তিনি বাংলাদেশের জনসাধারণের সাহায্য ও পুনর্বাসন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। 27 জানুয়ারি 1972 বার্তা সংস্থা AFP-র সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ হবে সমাজতান্ত্রিক অর্থনীতির দেশ, তবে বাইরে থেকে আমদানি করে নয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য বিবেচনায় রেখেই এটি বাস্তবায়ন করা হবে। 2 ফেব্রুয়ারি 1972 দেশের তৎকালীন অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এনে তিনি সরকারি ও স্বায়ত্তশাসিত দফতরগুলোতে বিলাস দ্রব্য কেনা নিষিদ্ধ ঘোষণা করেন। সম্মানিত দর্শক, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা সকলে আছেন মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু বাংলাদেশ চর্চা শীর্ষক সংবাদ সম্মেলনে। আমরা আপনাদেরকে শুরুতেই স্বদেশ বিনিময়ে বঙ্গবন্ধু এর উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল আপনারা দেখলেন। স্বাগত বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব ABM আরশাদ হোসেন, মহাপরিচালক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল প্ল্যাটফর্মে মুজিব বর্ষ শীর্ষক অনলাইন প্রচার উপলক্ষে মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা শীর্ষক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনের ICT বিভাগের মাননীয় প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক MP মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী ICT বিভাগ, সম্মানিত সভাপতি জনাব NM জিয়াউল আলম PAA, সিনিয়র সচিব ICT বিভাগ, ICT বিভাগের আওতাধীন সংস্থা সমূহের প্রধানগণ, সহকর্মী বৃন্দ, সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক, সম্মানিত সাংবাদিক ও মিডিয়া কর্মীগণ, কানেক্টেড সুধীজন, আসসালামু আলাইকুম আদাব, শুভ সকাল এবং মুজিব শতবর্ষের ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা সকলকে। অনুষ্ঠানের শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশের রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা ICT উপদেষ্টা জনাব সজীব অজয় জয়বতী, এরপরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে ডিজিটাল প্ল্যাটফর্মে মুজিব বর্ষ শীর্ষক অনলাইন প্রচারণার লক্ষ্যে ICT বিভাগের উদ্যোগে ICT অধিদপ্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও দেশবাসী সহ বিশ্ববাসীর নিকট উপস্থাপনের কার্যক্রম পরিচালনা করছে। তন্মধ্যে মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা অন্যতম প্রচেষ্টা, যা প্রতিটি বাঙালির আত্মার সাথে সত্তার সাথে থাকবে অমলিন। প্রিয় সাংবাদিক বৃন্দ ও সুদীপ বৃন্দ, মুজিব অলিম্পিয়াড শীর্ষক 3 ধরনের অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি ও আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে দেশ ও বিদেশের সকল শ্রেণীর জনগণ অংশগ্রহণ করতে পারবে। এই ব্যতিক্রম ধর্মী প্রতিযোগিতার প্ল্যাটফর্মে অনুশীলন ও জাতির পিতাকে জানুন, এই দুটি অপশনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবেন, নিজেকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে পারবেন, পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেক প্রতিযোগিতার বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে, অংশগ্রহণের সুবিধার্থে তৈরি করা হয়েছে অ্যাপস ও ওয়েবসাইট, নির্মাণ করা হয়েছে দ্বিমাত্রিক অ্যানিমেশন ভিডিও, বঙ্গবন্ধু প্রতিদিন তার বর্ণাঢ্য জীবন সম্পর্কিত ডিজিটাল কার্ড ও CG। প্রতিটি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে, প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে আমরা তা জানতে পারব। প্রিয় সাংবাদিক বৃন্দ ও প্রিয় সুদীপ বৃন্দ, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সাফল্যে ফিজিক্যালি অথবা সোশ্যালি ডিস্টেন্স থাকলেও ডিজিটালি কানেক্টেড হয়ে
আজকের অনুষ্ঠান থেকে মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা শীর্ষক আয়োজন উপলক্ষে গৃহীত উদ্যোগ সমূহ দেশ ও বিশ্বব্যাপী প্রচার ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। জি অপু ভাই, ডিসকানেক্ট হয়ে গেছেন স্যার। শুভ সকাল। এ পর্যায়ে মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু বাংলাদেশ আহমেদ, সহকারী প্রোগ্রামার আইসিটি অধিদপ্তর। মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা শীর্ষক সংবাদ সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, আইসিটি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম পিএ, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় ও সংস্থা প্রধানগণ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক বন্ধুগণ ও সুধী, আসসালামু আলাইকুম, আদাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আইসিটি বিভাগের অধীন আইসিটি অধিদপ্তরের এই ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িয়ে আছেন, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বর্ণাঢ্য মহানায়কের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি অগাধ ভালোবাসা, আস্থা ও বিশ্বাস থেকেই বাংলার মানুষ তাকে অনুসরণ করেছেন, যার ভালোবাসায় আনন্দে ভরে উঠেছিল মন, যার কথায় শরীরে প্রাণ জাগে, যার মায়া সিক্ত হয় মন, তোমার অমর প্রেরণায় জেগে উঠি বারবার। এই মহানায়কের মহাজীবন নিয়ে তার বর্ণাঢ্য জীবন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ সমাজ, বিশেষ করে সাধারণ জনগণ ও তরুণ সমাজের নিকট ডিজিটালি উপস্থাপন করাই এই প্রজেক্টের উদ্দেশ্য। আমরা যে বিষয়টি আলোচনা করব, এই প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য, মুজিব অলিম্পিয়াড, অংশগ্রহণের নিয়মাবলী, এছাড়া যেসব কন্টেন্ট গুলো তৈরি করা হয়েছে সে সকল কন্টেন্টের বিষয়ে আমরা বিস্তারিত এখানে আলোচনা করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তি জীবন, রাজনৈতিক, রাষ্ট্রীয় কর্মজীবন সম্পর্কিত বিষয়গুলি যেমন শৈশব, শিক্ষা ও জীবন সংসার, রাজনৈতিক জীবন ও দীর্ঘ মুক্তি সংগ্রাম, স্বাধীনতার পথে অভিযাত্রা, জীবন দর্শন, রাষ্ট্রচিন্তা, বাংলাদেশ বিনির্মাণ এবং তার উক্তি, এই বিষয়গুলি বাংলাদেশের সাধারণ জনগণ সহ বিশ্বব্যাপী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বর্ণাঢ্য জীবনকে উপস্থাপন করাই এই মুজিব অলিম্পিয়াডের মূল লক্ষ্য। বিশেষ করে তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে উৎসাহিত করা। যে প্রতিযোগিতার বিষয়গুলো আমরা আলোচনায় এনেছি, মুজিব অলিম্পিয়াড,
অনলাইন কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে 25 জুন 2021 বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত। রেজিস্ট্রেশনের শেষ সময় 24 জুন 2021। এখানে মুজিব অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী আমরা উল্লেখ করেছি। বিশ্বের সকল বাঙালি অবাঙালি যে কোনো ব্যক্তি এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে এবং কুইজের যে সকল বিষয় আমরা এই প্ল্যাটফর্মের রেখে সজ্জিত করেছি। বঙ্গবন্ধুর উক্তি, তার বঙ্গবন্ধুর লেখা তিনটি গ্রন্থ, অসমাপ্ত আত্মজীবনী, কারাগার রত নামচা, আমার দেখা নয়া চীন এবং বাংলাদেশ ইতিহাস সম্পর্কিত মৌলিক কিছু বই পড়েছেন, তাদের জন্য এই কুইজটিতে অংশগ্রহণ হতে পারে একটি আনন্দের বিষয়। এটি রেজিস্ট্রেশন 24 জুন 2021 রাত 12টা পর্যন্ত হবে। পরীক্ষার প্রশ্ন ও সময় 1 ঘন্টায় মোট 100টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকের জন্য বিজয় নির্বাচন, প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে প্রশ্নপত্রের সঠিক উত্তর ও সময়ের ভিত্তিতে প্রদান করতে হবে। একজন পরীক্ষার্থী একবারই পরীক্ষা দিতে পারবেন। আমরা এই মুজিব অলিম্পিয়াডে রেজিস্ট্রেশনের করার নিয়মাবলী এবং আমরা মুজিব অলিম্পিয়াড .gov.bd রেজিস্টার এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে ইমেলটি ভেরিফিকেশনের মাধ্যমে আমরা অনুশীলন করতে পারবো এবং জাতির পিতাকে জানতে পারবো এবং নির্দিষ্ট দিনে পরীক্ষায় প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো। এ পর্যায়ে আমি একটি মুজিব অলিম্পিয়াডের একটি টিভিসি চালু করার জন্য অনুরোধ করছি। সম্মানিত দর্শক, মুজিব অলিম্পিয়াড, মুজিব দেখো দাদু দেখো, একজন কি সাবলীলভাবে দেশের প্রধানমন্ত্রীকে ভাই লিখে চিঠি পাঠিয়েছে, কি আশ্চর্য। দাদু রে, সে ছিল আমগো মুজিব ভাই, আমগো নেতা, আমগো অভিভাবক, সেই বাংলার মানুষ, সে সবসময় সে বুকে আগলে আছে। এই যে আমার দেখো, আমার একে দুধে যেতে খুশি, আমি গেছি আমগো নেতার এক, এরকম অনেক লোক শুনে। দাদু, বঙ্গবন্ধু সম্বন্ধে যত জানবি ততই অবাক হবি। ঠিকই বলেছো দাদু, যতই পড়ছি ততই অবাক হচ্ছি। আপু, তুমি যদি বঙ্গবন্ধু সম্পর্কে নিজের জ্ঞানের পরীক্ষা দিতে চাও তাহলে অংশ নিতে পারো কুইজ প্রতিযোগিতায়। কোথায় কুইজ, আর কিভাবে অংশ নিব? জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে আইসিটি ডিভিশন আয়োজন করেছে দেশের ইতিহাসের সর্ববৃহৎ কুইজ প্রতিযোগিতা মুজিব অলিম্পিয়াড। প্রতিযোগিতায় অংশ নিতে ভিজিট করুন mujibolympiad.gov.bd। আরো জানতে চোখ রাখুন facebook.com/mujib100official। শোনো একটি মুজিবরের থেকে লোক, মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিজ্ঞানে সুস্থ শরীরে শপথ করিতেছি যে। আচ্ছা বাবা, তোমরা যখন যুদ্ধে ছিলে তখন তো জানতে যে কোনো সময় মারা যেতে পারো, তবুও মৃত্যুর মুখে দাঁড়ানোর সাহসটা কোথায় পেলে? দেখ, যুদ্ধের মাঠে শত্রুর সম্মুখে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা যুদ্ধ করেছি, কারণ আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বলেছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা। আমরা তাই আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দেওয়ার জন্য যুদ্ধে গিয়েছি। ইউরেকা, বাবা পেয়ে গেছি বাবা। কি পেয়েছি? আমার প্রথম শর্ট ফিল্মের প্লট আমি পেয়ে গেছি। আমার গল্পটা হবে একজন শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষের উপর একটি বিশ্বাস আনতে পেরেছিলেন, যার জন্য মানুষ হাসতে হাসতে জীবন দিয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানানোর এরকম আইডিয়া থাকলে আপনিও ক্যামেরার চোখে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প বলুন, জিতে নিন পুরস্কার। রেজিস্ট্রেশন করুন mujib100sfc.gov.bd ওয়েবসাইটে, আরো দেখুন www.facebook.com/mujib100official। একজন নেতা যার ছিল জন্মগত নেতৃত্বের গুণ, যে ছিল প্রতিবাদী, শোষণের বিরুদ্ধে
অশোষিতের জন্য, যিনি ছিলেন জনতার নেতা, যার বজ্র কণ্ঠে সেদিন ধ্বনিত হয়েছিল, শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ, যিনি দেখিয়েছিলেন সোনার বাংলাদেশের স্বপ্ন। তিনি আমাদের নেতা, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, আমাদের বঙ্গবন্ধু। মুজিব জন্ম শতবর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে আপনার ভাবনাগুলোর ভিডিও করে ফেসবুক প্রোফাইল থেকে হ্যাশট্যাগ আমার বঙ্গবন্ধু দিয়ে আপলোড করে জিতে নিন নগদ ১,০০,০০০ টাকা পুরস্কার। বিস্তারিত জানতে ভিজিট করুন www.amarbangobondhu.gov.bd। আমার বঙ্গবন্ধু। দেখো দাদু দেখো, একজন কি সাবলীল ভাবে দেশের প্রধানমন্ত্রীকে ভাই লিখে চিঠি পাঠিয়েছে। কি আশ্চর্য দাদু রে, সে ছিল ধন্যবাদ। সম্মানিত দর্শক এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং যতজন আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন, মুজিব অলিম্পিয়াড ও বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা শীর্ষক সংবাদ সম্মেলনে এতক্ষণ আপনারা দেখলেন টিভিসি গুলো এবং তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনকে তুলে ধরা এবং বঙ্গবন্ধুকে জানাবার এবং জানবার একটি উন্মুক্ত সুযোগ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তরুণ প্রজন্মে নিজস্ব ভালোবাসায় নিজস্ব ভাবে তারা যাতে তাদের বঙ্গবন্ধুকে জানতে পারে, জানাতে পারে এবং তুলে ধরতে পারে তার প্রতিভা দিয়ে, এক অনন্য সুযোগ। এবং এই সময়টির প্রেস কনফারেন্সে আপনারা আছেন, মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা বিষয়ক কার্যক্রমের উপস্থাপনা করছেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, সহকারী প্রোগ্রামার ICT অধিদপ্তর। এখন গুণীজনের চোখে বঙ্গবন্ধু, একটু মাহফুজ ভাই, একটু জি ধন্যবাদ মাহফুজ ভাই। আমরা এই পর্যায়ে স্বল্পদীর্ঘ চলচ্চিত্র প্রতিযোগিতার যে সময় নির্ধারণ করা হয়েছে আগামী 25 জুলাই 2021 সাল পর্যন্ত আমরা স্বল্পদীর্ঘ চলচ্চিত্রের জন্য ভিডিও জমা প্রদান করতে পারবো। ছাড়াও আমার মুজিব বঙ্গবন্ধু যে ক্যাম্পেইনটি চলছে সেটি আমরা 20 জুন 2021 সাল পর্যন্ত ভিডিও জমা প্রদান করতে পারবো। প্রতিটি প্রতিযোগীর জন্য বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। মুজিব অলিম্পিয়াড প্রথম 10 জন বিজয়ীকে 1,০০,০০০ টাকা বা সমমূল্যের পুরস্কার প্রদান করা হবে। এছাড়া স্বল্পদীর্ঘ চলচ্চিত্র প্রতিযোগিতা বিচারক প্যানেল এবং প্রচার লাইক শেয়ার এর ভিত্তিতে বিজয়ী হবে প্রথম 10 জন এবং প্রতিজনকে পুরস্কৃত করা হবে 2,00,000 টাকা বা সমমূল্যের পুরস্কার। এছাড়া আমার বঙ্গবন্ধু যে বিশেষ ক্যাম্পেইন বঙ্গবন্ধুকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরা 2-3 মিনিটের ভিডিও, এটিও বিচারক বিজ্ঞ বিচারক মন্ডলীদের এবং লাইক শেয়ারের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে এবং প্রত্যেককে পুরস্কৃত করা হবে 1,00,০০০ টাকা বা সমমূল্যের পুরস্কার। এটি আমাদের এই মুজিব অলিম্পিয়াড মধ্যে বাংলাদেশ চর্চার বিশেষ আকর্ষণ। এছাড়াও যে কন্টেন্টগুলো আমরা তৈরি করেছি, একটি অডিও বুক অ্যাপস তৈরি করেছি, এটি অ্যান্ড্রয়েড এবং iOS প্ল্যাটফর্ম উভয় প্ল্যাটফর্মে তৈরি করা রয়েছে। যে 3টি বই এখানে সজ্জিত রয়েছে, একটি অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন এবং কাটাগারি রোজ নামচা, এই 3টি বইকে আমরা ওয়েবসাইটের মাধ্যমেও প্রকাশিত করেছি। কেউ চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অডিও ক্লিপগুলি শুনতে পারবেন। এছাড়াও ভিন্ন আঙ্গিকে গল্পকে প্রতিটি বইয়ের গল্পকে ভিডিওর মাধ্যমে ইউটিউব প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়েছে। প্রতিটি ক্লিপ প্রতিটি পর্ব আমরা পর্ব আকারে সাজিয়েছি প্রতিটি বইকে, সেই বইয়ের ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখতে পারব। এটি বাংলা ইংরেজি উভয় ভাষায় এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু যে বিশেষ ক্যাম্পেইনগুলো আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু প্রতিদিন,
এখানে এই প্রচার কার্যক্রমটি চলমান রয়েছে। বঙ্গবন্ধুর প্রতিদিন বিশেষ উল্লেখযোগ্য ঘটনাগুলি নিয়ে আমরা এই বঙ্গবন্ধু এই দিন এই প্রচার কার্যক্রমটি পরিচালিত করছি। এছাড়া বঙ্গবন্ধু সিজি বঙ্গবন্ধুর তার বর্ণাঢ্য জীবনের শৈশব কৈশোর শিক্ষা জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন ভাষা আন্দোলন ছয় দফা সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা অপারেশন বিগ বার্ড কারাজীবন স্বদেশ বিনির্মাণ আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু স্বীকৃতি এবং বঙ্গমাতা মোট 50টি সিজি আমরা পর্ব আকারে আমরা নির্মাণ করেছি, যেটি পর্যায়ক্রমে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এছাড়া বঙ্গবন্ধুর তার উল্লেখযোগ্য ঘটনাগুলি নিয়ে ডিজিটাল কার্ড তৈরি করা হয়েছে। আমরা 500টি ডিজিটাল কার্ড নির্মাণ করেছি। বঙ্গবন্ধু বর্ণাঢ্য জীবনকে অ্যানিমেশনের মাধ্যমে দ্বিমাত্রিক অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য বিশ্ববাসীর নিকট আমরা 10টি দ্বিমাত্রিক অ্যানিমেশন ভিডিও নির্মাণ করেছি। একটি বঙ্গবন্ধু শৈশব, ফুটবলার বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু রাজনৈতিক হাতেখড়ি, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু ছয় দফা, ঐতিহাসিক সাতই মার্চের পটভূমি, আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু স্বদেশ বিনির্মাণ এবং বঙ্গবন্ধু কারাজীবন, এই 10টি দ্বিমাত্রিক অ্যানিমেশন ভিডিও পর্যায়ক্রমে প্রচার হচ্ছে। এছাড়াও বাংলাদেশের সুদিতদশা ব্যক্তিদের চোখে বা গুণীজনের চোখে বঙ্গবন্ধু আমরা গ্রহণ করেছি 20টি, এবং সকল কার্যক্রম যে প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করা হচ্ছে সেটি মুজিব ফান্ডেড অফিসিয়াল ওয়েবসাইট মুজিব শতবর্ষ, ছাড়াও আমাদের অফিসিয়াল পেজ আইসিডি ডিভিশন আইসিডি ডিপার্টমেন্ট পেজ থেকে প্রচার চলমান রয়েছে। এছাড়াও আমরা মিডিয়া এবং পত্রিকায় অনলাইন নিউজ ফিচার এগুলি প্রচার করছি এবং টুইটার ইউটিউব সকল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রচার কার্যক্রমটি চলমান রেখেছি। এখানে উল্লেখযোগ্য আমরা আরেকটি কার্যক্রম গ্রহণ করেছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ব্লগ। বঙ্গবন্ধু ব্লগ এর মাধ্যমে কোন তরুণ তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারবেন, কিসের জনগণ তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারবেন এবং জ্ঞান সমৃদ্ধ করতে পারবেন, জ্ঞান আহরণ করতে পারবেন, এটি আমাদের এই কার্যক্রমটি চলমান রয়েছে। এটা আমাদের ইনস্টাগ্রাম অফিসিয়াল ওয়েবসাইট। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পুরো আমাদের মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু বাংলাদেশ চর্চার শীর্ষক সংবাদ সম্মেলনের গৃহীত কার্যক্রমের উপর আমি উপস্থাপন করলাম। আমাকে উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং যতজন আছেন আজকে এই প্রেস মিটে সরাসরি মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা শীর্ষক সংবাদ সম্মেলনে আপনারা সকলে আছেন ঢাকা লাইভ চ্যানেল লাইভ ভেরিফাইড ফেসবুক পেজ এবং আরো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এই মুহূর্তে লাইভে আপনারা দেখছেন। সম্মানিত দর্শক, এখন এই মুহূর্তে আপনারা দেখলেন যে মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা নিয়ে একটি পুরো প্রেজেন্টেশন দিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, সহকারী প্রোগ্রামার আইসিটি অধিদপ্তর। এখন আপনারা পুরোটা জেনে গিয়েছেন কিভাবে কোন কিভাবে কিভাবে তরুণ প্রজন্মের কাছে তরুণ প্রজন্ম তুলে ধরবে এবং তরুণ প্রজন্ম জানিয়ে দেবে তার বঙ্গবন্ধুকে, আমাদের বঙ্গবন্ধুকে, জাতির জনক বঙ্গবন্ধুকে। এখন গুণীজনের চোখে বঙ্গবন্ধু এই উপস্থাপনটি দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গুণীজনের চোখে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে আমরা যে আবেগ নিয়ে ধারণ করি সেই আবেগটি কিন্তু সহসা আমাদের মধ্যে জন্ম নেয়নি, কারণ আমরা তখন ছাত্র যখন বঙ্গবন্ধু বাঙালির মুক্তি সনদ ছয় দফা ঘোষণা করলেন এবং তারপর থেকে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব তার যে ত্যাগ তার উপরে চরম নির্যাতন এবং সেই নির্যাতন সহ্য করে অস্বীকার করে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তার যে আপোষহীন সংগ্রাম,
বঙ্গবন্ধু 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শারীরিকভাবে উপস্থিত ছিলেন না, কিন্তু তার উপস্থিতি আমরা প্রত্যেকটি বাঙালি, প্রত্যেকটি মুক্তিযোদ্ধা অন্তরে অন্তরে অনুভব করেছি। ফলে আমাদের আবেগটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি, আমাদের তার চলার পথের সঙ্গে সঙ্গে আমাদের আবেগটা নির্মিত হয়েছে, আবেগটার গতিশীল হয়েছে, গভীর হয়েছে, ব্যাপক হয়েছে। এবং সেই আবেগটা শুধুমাত্র আবেগের খাতিরে আবেগ নয়, এটা একটা আদর্শের আবেগ, এটি একটি শ্রদ্ধার আবেগ, একটি ভালোবাসার আবেগ, আনুগত্যের আবেগ। আমাদের সৌভাগ্য যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন অনন্য সাধারণ মহানায়ক, রাষ্ট্রনেতা, রাজনৈতিক নেতা তাকে আমরা পেয়েছি। তার জীবন, তার আদর্শ, তার ত্যাগ আমাদের সামনে আছে, সেটুকু সামান্যতম অনুসরণ করলেই আমরা কিন্তু প্রচন্ড শক্তি অর্জন করতে পারি এবং অপশক্তিকে দমন করে বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রযাত্রা, সেটিকে অবশ্যই আমরা সফল করে তুলতে পারি। 26শে মার্চের প্রথম প্রহরে তিনি যে ঘোষণাটি দিলেন, স্বাধীনতার ঘোষণা, যদিও আমি মনে করি যে 7ই মার্চের ভাষণই ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, তবু আনুষ্ঠানিক ঘোষণা ছিল 26শে মার্চের প্রথম প্রহর। সেই ঘোষণার ভেতর দিয়ে বাঙালি জাতি কিন্তু তার স্বাধীন ভূখণ্ড অর্জনের লড়াই শুরু করল। এই যে একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া এবং সশরীরে উপস্থিত না থেকে আদর্শিকভাবে প্রেরণা দিয়ে উদ্বুদ্ধ করে এই যে যুদ্ধ পরিচালনা করা, এটি আমাদের জন্য একটা বড় অর্জন এবং এটিও তার বড় একটা অবদান বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে মুক্তিযোদ্ধারা যখন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিলেন, তখন তারা একদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর কণ্ঠস্বর শুনছেন, সেই বজ্রকণ্ঠ, এবং সেটি শুনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র নিয়ে প্রবেশ করছেন। এই যে প্রেরণা তিনি জুগিয়েছেন, এটি তার একটা অসামান্য দিক। তো এইভাবে যদি আমরা বিচার করি, তাহলে বঙ্গবন্ধুর জীবনের কোনো অংশকেই বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। তার সমস্ত অবদান মিলিয়ে তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদের বঙ্গবন্ধু। আমার বঙ্গবন্ধু যেমনটি বললেন, জনাব আসাদুজ্জামান নূর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি যে বললেন যে প্রেরণার বঙ্গবন্ধু, যে জায়গাটিতে আমার বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু, যেভাবে তরুণ প্রজন্ম তুলে ধরবে পুরো বিশ্বের কাছে বঙ্গবন্ধুকে, সেটির একটি অসাধারণ প্ল্যাটফর্মের উদ্বোধনের জায়গায় আপনারা সকলে আছেন মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা শীর্ষক সংবাদ সম্মেলনে। সম্মানিত দর্শক, সম্মানিত সুধী, সম্মানিত নেটিজেন্স এবং যারা যারা সকল প্ল্যাটফর্মে এই মুহূর্তে লাইভ দেখছেন, এই মুহূর্তে বক্তব্য রাখবেন সভাপতি জনাব NM জিয়াউল আলম PAA, সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আজকের অনুষ্ঠানের সভাপতি, তাঁকে তার বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ আছি। অনেক ধন্যবাদ জনাব আবু মাহফুজ আপনার চমৎকার উপস্থাপনার জন্য। আমরা আছি মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু বাংলাদেশ চর্চার এই সংবাদ সম্মেলনে, এবং আমাদের এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক MP। আমাদের সঙ্গে রয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন পর্যায়ের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সম্মানিত সাংবাদিক এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ। সম্মানিত সুধী, আমি সর্বপ্রথমে আমি গভীর এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। সবাইকে জানাচ্ছি মুজিব জন্মশতবর্ষের শুভেচ্ছা। আমি মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে
আমরা যে অনুষ্ঠান উদযাপন করছি সেই অনুষ্ঠানে যদি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলার। মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে এই সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার যে প্রত্যয়টি নিয়েছেন, আমরা দেখছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বঙ্গবন্ধুর নির্দেশিত সেই সুখী সোনার বাংলা, সুখী সমৃদ্ধ সোনার বাংলা পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা এখন স্বপ্ন দেখছি উন্নত বিশ্বের, যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়েছেন। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে যাচ্ছি এবং আমরা এখন স্বপ্ন দেখছি উন্নত বিশ্বের, এবং এটিও আমাদের এই ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় আমাদের এই স্বপ্নের উন্নত বিশ্বের সদৃশ্য স্বপ্ন, সেই স্বপ্নটি বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি। আমি সব সব অনুপ্রাণিত হই যখন দেখি জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতার দৈনন্দিন কার্যক্রম দেখি আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আসলে কিভাবে যে উনি ওনার জীবদ্দশায় একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং প্রতিনিয়ত এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন, সেটি আসলে সেই ইয়েতে সেই টিভি ফুটেজ গুলাতে এবং সেই প্রচার গুলাতে পরিস্ফুট হয়। আমাদের আসলে বঙ্গবন্ধুকে জানতে হবে। আমরা বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে যত বেশি জানব ততই ঋদ্ধ হব, ততই সমৃদ্ধ হব। এই লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, তার নির্দেশে আমরা এই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর লোক নির্বাচনের যে আমরা কাজ করেছি, পরবর্তীতে আমরা অঙ্গীকার করেছি এই সময়ে এই এক বছরে জাতীয়তার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে আমরা আমাদের দৈনন্দিন কাজের অতিরিক্ত কাজ করব, অর্থাৎ প্রতিদিন এক দেড় ঘন্টা বেশি কাজ করব। সেই লক্ষ্যে আমরা প্রতিদিন, যখন কোভিড ছিল না, আমরা 8:30 থেকে অফিসে আসতে শুরু করেছিলাম এবং 5:30 পরে আমরা অফিস ত্যাগ করে জাতির পিতার প্রতি সম্মান জানিয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে শুরু করেছিলাম। এই চর্চাটি আমাদের মধ্যে শুরু হয়েছিল, কিন্তু এই কোভিডের কারণে এটি ব্যাহত হয়। তবে আমি ব্যাহত হয় বলবো না, এখন আমাদের কর্মঘণ্টা আরো অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী যখন আমাদের যখনই আমাদের ডাকেন তখনই, এবং আমরা এমনও নজির আছে 1:30-2:00 পর্যন্ত আমরা মিটিং করেছি। অর্থাৎ এখন আমাদের অফিস সময় কিন্তু 8:30-5:30 থাকে নাই, আমরা এখন 24/7 এই মানে এই কাজ কর্মঘণ্টার আওতায় আমরা এখন কাজ করছি। অর্থাৎ আমাদের জাতির পিতার প্রতি যে আসলে এটি আমাদের এই কাজ দিয়ে কিন্তু জাতির পিতার প্রতি আমাদের ঋণকে পরিশোধ করতে পারবো না, তবে এটি আসলে যে অনুপ্রেরণা আমরা জাতির পিতার কাছ থেকে পেয়েছি, দেশ গড়ার যে আত্মপ্রত্যয়টি সেদিন ঘোষণা হয়েছিল এবং সেটি সমগ্র বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রচারিত হয়েছিল এবং সম্প্রসারিত হয়েছিল, সেই অনুপ্রেরণা নিয়ে কিন্তু আমরা এখন কাজ করছি। শুধু আজকের এই কাজটি নয়, আজকে আমরা মুজিব অলিম্পিয়াড, যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে আজকে এই এর অগ্রযাত্রা শুরু হলো। এছাড়া আমরা এই মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে 100+ কর্মসূচি আমরা নিয়েছিলাম প্রথম দিক থেকে। এই কর্মসূচিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে এবং এই কর্মসূচির আলোকে আমরা কি পর্যায়ে আছি এটিও আমরা বিশ্লেষণ করছি। আমরা এই বছরের শেষের দিকে, মানে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের শেষের দিকে, আমরা একটি প্রকাশনার মাধ্যমে আমরা জানিয়ে দিব সকলকে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এই এক বছরে কি কাজ করেছি তার একটি বর্ণনা আমরা পরবর্তীতে তুলে ধরব। অর্থাৎ আসলে যেটি আমি আগে বলেছি যে এই ধরনের কাজ দিয়ে কিন্তু আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা বা ঋণ শোধ করা যাবে না, তবে আমরা যেহেতু অনুপ্রাণিত হয়েছি জাতির পিতার আদর্শে, জাতির পিতার দেশ গড়ার যে নির্দেশনা ছিল সেই আদর্শে, সেই আদর্শ থেকেই আমাদের এই কাজগুলো করার প্রত্যয়। আমরা আমাদের সহকর্মীরা নিরলস কাজ করছেন, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ আইসিটি আজকে যে কাজটি করেছে আমাদের সকলের মাঝে, ছাত্রছাত্রী থেকে শুরু করে মুজিবকে জানার জন্য এই যে কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে, বঙ্গবন্ধু অডিও বুক, বঙ্গবন্ধু এই দিনে, বঙ্গবন্ধু সিজি, বঙ্গবন্ধু ডিজিটাল কার্ড, অ্যানিমেশন ভিডিও, এই কার্যক্রমগুলো আমি মনে করি যে আমাদের তরুণ প্রজন্মকে যেমন উজ্জীবিত করবে এবং সর্বসাধারণকে, আমি মনে করি যে সর্বসাধারণ সকলেই কিন্তু এই
এই ধরনের কার্যক্রমের মধ্যে উজ্জীবিত হয়ে দেশ করার কাজে নিয়োজিত হবে। আমি এই কার্যক্রমে আমাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্য বর্গ আছেন এখানে, তাদের সকলকে অনুরোধ জানাবো যে আমাদের এই কার্যক্রম অবশ্যই আমাদের প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং তাদেরকেও এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য যে দায়িত্বটি আপনারা পালন করে যাচ্ছেন, এই আমি মনে করি আজকের এই আয়োজনের মাধ্যমে যে বার্তাটি আপনাদের দেওয়া হবে এটি জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারবেন। এই প্রত্যয়ই কিন্তু আজকের এই আয়োজন, আমি এই আয়োজনের সফলতা কামনা করছি। এবং আমাদের মাঝে এখানে মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত আছেন, স্যার বিস্তারিত বলবেন। এবং আমরা আসলে একটা টিম ওয়ার্কের মধ্যে এখানে কাজ করি, মাননীয় প্রতিমন্ত্রী নিজের মন্ত্রিত্ব ভুলে গিয়ে কিন্তু আমাদের সকলকে একটি সুন্দর কর্মপরিবেশের মাধ্যমে পরিচালিত করছেন এবং কাজে উৎসাহিত করছেন। তো আমরা এই ধরনের এবং আমাদের মাননীয় উপদেষ্টা জনাব সজীব আজের জয়, তিনি তার দিক নির্দেশনা আমরা সবসময় অনুসরণ করি এবং আপনারা জানেন তিনি আইটি সেক্টরে অত্যন্ত অভিজ্ঞ এবং বিশ্বখ্যাত একজন মানে আইটি পার্সোনাল এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট। ওনার অনুপ্রেরণা নিয়ে, ওনার নির্দেশনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি যে আমাদের যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ সেটি বাস্তবায়িত হয়েছে এবং এই ডিজিটাল বাংলাদেশের যে আরো সম্প্রসারণ বা উন্নয়ন বা সুসংগতকরণ, এই কাজটি আমরা সকলের সহযোগিতা নিয়ে আগামী দিন বাস্তবায়ন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, জয় বাংলা। সম্মানিত সুধী, ধন্যবাদ জানাচ্ছি আইসিটি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব স্যারকে, স্যারের সুন্দর এবং চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে অনুরোধ করব বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের গুণীজনরা, আমাদের যে দ্বিমাত্রিক অ্যানিমেশন ভিডিওগুলো আমরা তৈরি করেছি, সেই দ্বিমাত্রিক অ্যানিমেশন ভিডিও থেকে একটি ভিডিও প্রচার করার জন্য আমি অনুরোধ করছি ফুটবলার বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু অ্যাজ এ ফুটবলার ভিডিওটি প্রচার করার জন্য অনুরোধ করছি। মহানায়কের মহাজীবন নিয়ে অ্যানিমেশন ভিডিও সিরিজ ফুটবলার বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু খেলাধুলার মাঠেও ছিলেন সেরা, খেলতেন ফুটবল ও ভলিবল, খেলেছেন স্কুল, মহকুমা, জেলা পর্যায়ে, খেলেছেন পিতা শেখ লুৎফর রহমানের নেতৃত্বাধীন সরকারি অফিসারদের দলের বিরুদ্ধে, স্কুল ফুটবল খেলেছেন গোলকিপার হয়ে, চল্লিশের দশকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলেছেন ঢাকার বিনোদন মনে করতেন না, নিছক প্রতিযোগিতা হিসাবেও দেখতেন না, এমনকি প্রতিপক্ষের পাশেও আপদে বিপদে দাঁড়িয়েছেন। খেলার মাঠের মতো রাজনীতির অঙ্গনেও তিনি বাঙালির স্বার্থে নির্ভয়ে এগিয়ে গেছেন। স্বাধীনতার স্বপ্ন পূরণে 7 মার্চ রেসকোর্স ময়দানে যখন ঘোষণা করেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার ডাকে সাড়া দিয়ে একদল তরুণ যুবা এই ফুটবলকে মুক্তি সংগ্রামের হাতিয়ার করেন, গড়ে তোলেন স্বাধীন বাংলা ফুটবল দল। পাকিস্তানি বাহিনীর চোখে ধুলো দিয়ে তারা ভারতে হাজির হন, ফুটবলকে হাতিয়ার করে মুক্তি সংগ্রামের জন্য আন্তর্জাতিক জনমত ও অর্থ সংগ্রহ করে মুক্তি সংগ্রামীদের প্রেরণা যোগায়। সকল বাঙালির জন্য সর্বক্ষণের প্রেরণা হয়ে আছেন এক শ্রেষ্ঠ খেলোয়াড়, অনন্য ক্রীড়ানুরাগী ও মহান রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর প্রেরণা ও মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে চলেছে বিশ্ব দরবারে গর্বিত আসন দখলের পথে।
সম্মানিত দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যারা যারা কানেক্টেড আছেন সকলে আপনারা দেখছেন আন্তর্জাতিক মানের একটি কুইজ প্ল্যাটফর্ম যা আজকে উন্মুক্ত হতে যাচ্ছে মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা শীর্ষক সংবাদ সম্মেলনে আপনারা আছেন সরাসরি। এখন আজকে আমরা নিয়ে যাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য বিভাগ। তাকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাই। ধন্যবাদ অপু ভাই আজকের এই সংবাদ সম্মেলন এবং আমাদের মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা বিষয় সম্পর্কে এই আলোচনা এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠানটি সুন্দর করে উপস্থাপনা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ডিপার্টমেন্ট অফ আইসিটিকে আজকের এই আয়োজনটি করার জন্য। মুজিব বর্ষে অনলাইনে বঙ্গবন্ধুর জীবন, দর্শন, তার রাজনৈতিক আদর্শ, কর্মকাণ্ডগুলো আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষ করে মহাপরিচালক তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবিএম আরশাদ হোসেন এবং আজকের এই সংবাদ সম্মেলনের সভাপতি আইসিটি জিয়াউল আলম এবং আরো এখানে যিনি প্রেজেন্টেশন দিলেন ইশতিয়াক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ডিপার্টমেন্ট অফ আইসিটি, এবং আমাদেরকে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে সিআরআইয়ের তন্ময় এবং আরো যারা আমাদের বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। যারা এই সৃজনশীল কাজগুলো করেছেন, যারা পর্দার অন্তরাল থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং আজকে যারা অনলাইনে যুক্ত হয়েছেন বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আদাব, সবাইকে শুভ সকাল। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে কি উদ্দেশ্যে আমরা মুজিব অলিম্পিয়াড আমরা আয়োজন করছি এবং মুজিব অলিম্পিয়াডে যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো ইশতিয়াক তার প্রেজেন্টেশনে বলেছে। বঙ্গবন্ধু তার 55 বছর বয়সের পুরোটা সময়ই কিন্তু মানুষের জন্য সেবামূলক কাজে উনি যেরকম নিজেকে নিবেদিত করেছেন, নির্যাতিত নিষ্পেষিত মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন, আমাদেরকে মায়ের ভাষায় কথা বলার অধিকার দিয়েছেন এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু শুধুমাত্র তার আন্দোলন সংগ্রাম করে আমাদের মাতৃভাষার অধিকার আদায় কিংবা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশই নয়, এটি সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে উনি আত্মমর্যাদার সাথে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তারও কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। আমি বঙ্গবন্ধুর যদি একটা উক্তি দিয়ে আমার বক্তব্যটা শুরু করি, বঙ্গবন্ধু বলতেন যে ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশ গড়া যাবে না, দেশের মধ্যেই পয়সা করতে হবে। চিন্তা করে দেখুন যে সত্য স্বাধীন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে কোনো রিজার্ভ নাই, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে পাকিস্তানি হানাদাররা, সারা দেশের সড়ক যোগাযোগ সেতু রেল সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, ঠিক সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে হবে আত্মমর্যাদার সাথে, তার যে দর্শন সেটি কিন্তু উনি উনার বক্তব্য নির্দেশনার মধ্য দিয়ে, পরিকল্পনার মধ্য দিয়ে উনি দেখিয়েছেন। আবার যদি মনে করি যে আজকে ডিজিটাল বাংলাদেশ 12 বছরে বঙ্গবন্ধুর কন্যা ডিজিটাল বাংলাদেশের উপকার জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের তত্ত্বাবধানে যেভাবে বাস্তবায়িত হয়েছে, কিন্তু আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তির কিন্তু ভিত্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করে গেছেন। যদি খেয়াল করেন স্বাধীনতার ঘোষণা 1971 সালে 26শে মার্চ, সেই প্রথম প্রহরে কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার ঠিক আগ মুহূর্তে উনি ইপিআর এর ওয়্যারলেস প্রযুক্তি সিস্টেম ব্যবহার করে সারা বাংলাদেশে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাটা উনি প্রচার করে গিয়েছিলেন এবং সদ্য যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য, একটি বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তোলার জন্য, দেশপ্রেমিক এবং মেধাবী সাহসী প্রজন্ম গড়ে তোলার জন্য একটি শিক্ষানীতির প্রয়োজন উনি অনুভব করেছিলেন এবং সেই শিক্ষানীতি প্রণয়নের জন্য
একজন বিজ্ঞানীকে দায়িত্ব দিয়েছিলেন, ডক্টর কুদরতি খুদা সেই শিক্ষা কমিশনের রিপোর্ট বঙ্গবন্ধুর কাছে জমাও দিয়েছিলেন। বঙ্গবন্ধু যদি আর 15-20 বছর বেঁচে থাকতেন তাহলে আজকে হয়তো বাংলাদেশ উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বঙ্গবন্ধুকে আমরা কিন্তু মাত্র 3.5 বছর এই দেশটাকে গড়ে তোলার জন্য, স্বদেশ বিনির্মাণের জন্য আমরা পেয়েছিলাম। 71-এর পরাজিত ঘাতকরা, 75-এর খুনি ঘাতকরা, তারা কিন্তু দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সোনার বাংলা গড়ে তোলার সেই রূপকল্পকে হত্যা করার জন্য সেই দিন 75-এর 15-ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের এগিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটাকেও তারা হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধু তার সারাটি জীবন উনি দেশের জন্য, মানুষের জন্য উৎসর্গ করেছেন। তার শৈশব, কৈশোর, তারুণ্য, তার পরিণত জীবন, ব্যক্তি, পারিবারিক, রাজনৈতিক জীবন আমরা যদি একটু গভীরভাবে উপলব্ধি করি, পর্যালোচনা করি, তাহলে কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো যে কিভাবে একজন আদর্শ মানুষ, একজন আদর্শ সন্তান, একজন আদর্শ দায়িত্বশীল স্বামী, একজন সাহসী নেতা, একজন জাতির পিতা কিভাবে 55 বছর বয়সের মধ্যে খোকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবাদী একজন ছাত্র মুজিবে পরিণত হলেন, একজন প্রতিবাদী ছাত্র থেকে মুজিব ভাই একজন ছাত্র নেতায় পরিণত হলেন, আবার মুজিব ভাই কিভাবে রাজনৈতিক অঙ্গনে তরুণ বয়সে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসলেন, আর খুব অল্প বয়সের মধ্যেই কিভাবে এই বাংলার মানুষের হৃদয়ের বন্ধু বঙ্গবন্ধুতে পরিণত হলেন, এবং যার দূরদর্শিতা, প্রজ্ঞা, সাহসিকতা, মেধা এবং যার আবেগ ভালোবাসার কারণে দেশের 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে নিরস্ত্র একটা নিরীহ জাতি হয়ে কিভাবে উনি সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত করলেন, এবং একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিলেন এবং জাতির পিতার আসনে অধিষ্ঠিত হলেন, এবং 14 স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে স্বদেশ বিনির্মাণের জন্য কিভাবে 7.5 কোটি মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। এই বিষয়গুলোই আমরা চেয়েছি মুজিব বর্ষে আমাদের বর্তমান এবং আগামীর প্রজন্মের কাছে তুলে ধরতে, এবং আজকে মুজিব অলিম্পিয়াডের যেই কার্যক্রমগুলো আমরা গ্রহণ করেছি, বিশেষ করে আমাদের ICT বিভাগ আমরা অঙ্গীকার করেছিলাম যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আমরা ICT বিভাগের যতগুলি সংস্থা আছে, আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হাইটেক পার্ক অথরিটি, ডিপার্টমেন্ট অফ ICT, A2I, স্টার্ট আপ বাংলাদেশ, ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনারশিপ একাডেমি, সবগুলো প্রতিষ্ঠান, সবগুলো সংস্থা আমরা মুজিব বর্ষ জুড়ে আমাদের কার্যক্রম চালাবো, এবং আমরা 100+ স্ট্র্যাটেজি আমরা গ্রহণ করেছিলাম, অর্থাৎ আমরা 100+ উদ্যোগ আমাদের এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রহণ করেছিলাম, যেখানে প্রথমেই ছিল যে আমরা এই বছরে 100 ঘন্টার অতিরিক্ত কাজ করব, কারণ বঙ্গবন্ধু তার কর্মময় জীবনে প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছেন এদেশের মানুষের সেবায়, দেশ এবং মাতৃকার কল্যাণে। আমরাও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমরা কর্ম দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করতে চাই, এবং আমাদের যার যার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করতে চাই মুজিব বর্ষে। আমরা সেটি চলমান রেখেছি, আমরা প্রতিটি কর্মদিবসকে কর্মময় করছি, এবং অতিরিক্ত কাজের মধ্য দিয়ে আমরা দেশ এবং মানুষের সেবায় আমরা ICT পরিবারের সকলেই নিজেদেরকে নিয়োজিত রেখেছি। আরেকটি বিষয় ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন জাতীয় কমিটি গঠন করলেন এবং জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করলেন মুজিব বর্ষ যথাযথভাবে উদযাপনের জন্য, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগটা করে দিয়েছিলেন মুজিব বর্ষ বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্য হিসেবে আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলেন। আমরা
একদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অপরদিকে সেই কমিটির সদস্য হিসেবে আমরা প্রতিটি জায়গায় প্রযুক্তির সর্বোত্তম প্রয়োগের চেষ্টা করেছি। আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট বঙ্গবন্ধু সুযোগ্য দৌহিত্র জনাব সজীব অজিত জয় ভাই সবসময় একটা কথা বলেন, আমাদেরকে অনুপ্রেরণা দেন যে অনুকরণ নয়, উদ্ভাবন হবে আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। আমরা কিন্তু আমাদের দেশের তরুণ প্রযুক্তিবিদ, সৃজনশীল শিল্পী, সাহিত্যিক সকলকে আমরা প্রযুক্তিগত প্ল্যাটফর্মগুলোতে তাদের যে সৃজনশীলতা, তাদের যে মেধা এবং তাদের যে সৃষ্টিশীল ভাবনা, সেগুলোকে প্রযুক্তির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রথমে উদ্যোগ গ্রহণ করেছিলাম যে মুজিব 100.gov.bd নামে একটি ওয়েবসাইট করা। মুজিব বর্ষে সকল আয়োজনের কিন্তু কেন্দ্রবিন্দু ছিল মুজিব 100.gov.bd এই ওয়েবসাইটটি, যেটি এখনো চলমান আছে। আমরা মুজিব বর্ষ উদযাপন আনুষ্ঠানিকভাবে শেষ হলেও আমরা এই ওয়েবসাইটটি চালু রাখবো এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে আমরা হস্তান্তর করে দেব, এবং যেখানে কোটি কোটি কিন্তু ভিজিটার তারা ভিজিট করেছে, বিভিন্ন বয়সের, শহর, গ্রাম, দেশ, বিদেশ, বিভিন্ন জায়গায় থেকে কিন্তু নাগরিকরা তারা ডিজিটাল প্ল্যাটফর্মে এই ওয়েবসাইটটি ভিজিট করে বঙ্গবন্ধুর জীবন, তার রাজনৈতিক দর্শন, তার কর্মময় পারিবারিক ব্যক্তি জীবন সকল বিষয় সম্পর্কে তারা জেনেছেন। এবং পাশাপাশি আমরা এর আগে যেগুলো আয়োজন করেছি, বিভিন্ন কুইজ, বিভিন্ন ধরনের ওয়েবিনার, এই যে করোনাকালীন যে 15টি মাস, এই সময়ে আমরা কিন্তু অনলাইনে অনেকগুলো আয়োজন করেছি যেখানে সেই ওয়েবসাইটটি একটি মূল ভূমিকা পালন করেছে। সাথে সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য আমরা যেই লোগো তৈরি করার দায়িত্ব পেয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছিলেন, আমরা কিন্তু A2I, ডিপার্টমেন্ট অফ ICT, BCC তাদের সহযোগিতা নিয়ে আমরা একটা প্রতিযোগিতামূলক পদ্ধতির মধ্য দিয়ে মুজিব বর্ষ এবং মুজিব 100 যেই লোগোটি, সেটি কিন্তু আমরা ICT বিভাগ আমরা তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অনেক জায়গায় কিন্তু সেটার পরিবর্তন এনে মূলত আসলে লোগোটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তৈরি করা সম্ভব হয়েছে। এবং সাথে সাথে কিন্তু আমরা যেটা বলছিলাম যে আমাদের যারা শিল্পী, সাহিত্যিক এবং সৃজনশীল মেধাবী যেই প্রজন্ম আছে, তাদের যেই সৃষ্টিশীল সৃষ্টিগুলো আছে সেগুলোকে আমরা প্রযুক্তি ব্যবহার করেছি। আমরা ICT বিভাগ থেকে মোবাইল গেমস অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রজেক্টের আওতায় মুজিব আমার পিতা নামে একটা ফুল লেন্থ আমরা অ্যানিমেশন ফিল্ম তৈরি করেছি, যেটার টেকনিক্যাল স্ক্রিনিং হয়ে গেছে, এখন আমরা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি 2021 সালেই আমরা সেই অ্যানিমেশন ফিল্মটি মুক্তি দিতে পারবো, যেখানে বঙ্গবন্ধুর কিন্তু জীবন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজের লেখা মুজিব আমার পিতা সেই প্রবন্ধ অবলম্বনেই কিন্তু আমরা এই অ্যানিমেশন ফিল্মটি তৈরি করেছি। এর সাথে আমরা আরো উদ্যোগ গ্রহণ করেছি খোকা নামে 10 পর্বের একটি অ্যানিমেশন সিরিজ, মুজিব ভাই নামে বঙ্গবন্ধুর যে ছাত্র জীবন এবং তারুণ্যের সময়ে উনি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় কিভাবে ছাত্র নেতা থেকে জাতীয় নেতায় পরিণত হলেন, সেই বিষয়গুলো আমাদের তরুণদের সামনে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য আমরা আরেকটি অ্যানিমেশন ফিল্ম তৈরি করছি। ইতিমধ্যেই আমরা CRI যে প্রতি বছর আয়োজন করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, 7ই মার্চ প্রতি বছর CRI জয় বাংলা কনসার্টে আয়োজন করে, আমরা 2020 সালের 7ই মার্চে কিন্তু সেই কনসার্টে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হলোগ্রাফিক প্রেজেন্টেশন, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের উল্লেখযোগ্য অংশ আমরা তুলে ধরেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় কনসার্ট জয় বাংলা কনসার্টে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শ্রদ্ধেয় শেখ রেহানা নিজে উপস্থিত ছিলেন, এবং সেই হলোগ্রাফিক প্রেজেন্টেশনে 7ই মার্চের ভাষণ সম্পর্কে অনেক না বলা কথা বঙ্গবন্ধুর 2 কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শ্রদ্ধেয় শেখ রেহানা তারা তুলে ধরেছিলেন।
সে হলোগ্রাফিক প্রেজেন্টেশনের আইডিয়াটাও কিন্তু বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা শ্রদ্ধেয় শেখ রেহানাই আমাদেরকে দিয়েছিলেন, যে ধরনের একটা প্রেজেন্টেশন বঙ্গবন্ধু ভাষণকে নিয়ে করা যেতে পারে, এবং আমরা সেটা সফলভাবে করেছি। আমরা দেখেছি যে পঁচাত্তরের পরবর্তী সময়ে একুশটি বছর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে আমাদের প্রজন্মের সামনে উপস্থাপন করার অপচেষ্টা হয়েছে, কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস, জয় বাংলা স্লোগান এবং বঙ্গবন্ধুর আদর্শকে লুকিয়ে রাখা হয়েছে, আড়াল করে রাখা হয়েছে আমাদের তরুণ প্রজন্মের কাছে। কিন্তু আজকে আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 15 আগস্ট 1975 সালে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সেই দিন দেশের বাইরে ছিলেন, যে কারণেই উনি বেঁচে গিয়েছিলেন এবং আজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলো উনি পূরণ করার সুযোগ পেয়েছেন। বঙ্গবন্ধুর যেই অসমাপ্ত স্বপ্ন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এবং সাংস্কৃতিক মুক্তি প্রদান করা, বঙ্গবন্ধু সেই অসমাপ্ত স্বপ্ন পূরণের জন্য যক্লান্ত পরিশ্রম করছেন জননেত্রী শেখ হাসিনা। আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামীর প্রজন্মের কাছে একটাই প্রত্যাশা যে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক হয়ে সৎ সাহসী প্রজন্ম হয়ে গড়ে উঠবে, বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানবে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানবে এবং এক একজন দেশপ্রেমিক সৎ সাহসী নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আমাদের আজকের এবং আগামীর প্রজন্মকে সঠিক মূল্যবোধ, নৈতিকতা শিক্ষা, দেশ প্রেমে উদ্বুদ্ধ একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর আদর্শ, তার কর্মময় জীবনকে তুলে ধরার এই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করি যে মুজিব অলিম্পিয়াড এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এবং বিশ্বের বাংলা ভাষাভাষী এবং বিভিন্ন দেশে বসবাসকারী যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা এই অংশগ্রহণ করবেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা মূলত আসলে 9টি মূল উদ্দেশ্য নিয়ে মুজিব অলিম্পিয়াড এই আয়োজনটা আমরা করছি, বঙ্গবন্ধুকে অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরছি। ইতিমধ্যেই আমরা যেই প্ল্যাটফর্মগুলো তৈরি করেছি সেই প্ল্যাটফর্মগুলো সহ আরো নতুন কিছু প্ল্যাটফর্ম আজকে আমরা উন্মুক্ত করতে যাচ্ছি। মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে আমরা বঙ্গবন্ধু বর্ণাঢ্য জীবন, আমরা বিভিন্ন কুইজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতা এবং সাথে সাথে বঙ্গবন্ধু নিজের লেখা বই, সেগুলোর অডিও বুক, মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইটে সেগুলোর অডিও ভিডিও কন্টেন্টগুলো প্রকাশ করা এবং বঙ্গবন্ধুর যে প্রতিদিনের যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে সেই ঘটনা প্রবাহটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা এবং সাথে সাথে বঙ্গবন্ধুর অনেক তথ্য উপাত্ত যেগুলো হয়তো ভিডিও বা ছবি কিংবা কোনো অডিও নাই সেগুলোর একটা অ্যানিমেটেড কন্টেন্ট তৈরি করা এবং সাথে সাথে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন ব্লগ, নিউজ ফিচার, সাক্ষাৎকার ভিত্তিক বিভিন্ন গুণীজনের ভিডিও, এগুলো প্রচার করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা বঙ্গবন্ধুর শৈশব, শিক্ষা জীবন, কৈশোর, তার বর্ণাঢ্য জীবনগুলো আমরা তুলে ধরব বিভিন্ন ধরনের মাধ্যমে এবং বঙ্গবন্ধুর যে উক্তি, বঙ্গবন্ধুর যে দিক নির্দেশনা সেগুলো কিন্তু আমরা তুলে ধরতে চাই। আমি যেটা প্রথমে বক্তব্যের শুরুতে বলেছিলাম যে ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না এবং বঙ্গবন্ধু যেই আত্মসম্মানের সাথে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, নিজের দেশের ভেতরের সম্পদকে উনি কাজে লাগাতে চেয়েছিলেন, ঠিক একই রকম আরেকটি নির্দেশনাও কিন্তু বঙ্গবন্ধু দিয়েছিলেন যেটি 50 বছর পরে এসে এই করোনাকালীন সময়েও কিন্তু বঙ্গবন্ধু সেই নির্দেশনাটাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুসরণ করছেন এবং করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে বড় কার্যকর নির্দেশনা হিসেবে এখনো বিবেচনায় নেওয়া হচ্ছে সেটি বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাদের বাংলাদেশের সোনার মাটি, প্রতিটি ইঞ্চি মাটি উর্বর এবং কোনো 1 ইঞ্চি মাটি যেন অনাবাদি না থাকে এবং প্রত্যেকটি ইঞ্চি মাটিতে যেন আবাদ করা হয়, ফসল ফলানো হয় এবং বাংলাদেশের সবচেয়ে মূল্যবান দুটি সম্পদ, একটি হচ্ছে বাংলাদেশের সোনার মাটি, অপরটি হচ্ছে বাংলাদেশের সোনার মানুষ। লক্ষ্য করে দেখুন
আমরা যখন 2020 সালের 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত করলাম, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে 31 দফা নির্দেশনা দিয়েছিলেন, সেই 31 দফা নির্দেশনার কিন্তু সফল বাস্তবায়নের ফলেই যদিও আমাদের অনেক প্রাণহানি হয়েছে, যদিও করোনায় লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, 3,000-এর উপরে মানুষ মৃত্যুবরণ করেছে, আমাদের বিভিন্নভাবে আমরা আর্থিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরেও বিশ্বের 200টি রাষ্ট্রের মধ্যে কিন্তু বাংলাদেশ তুলনামূলক কম ক্ষতির শিকার হয়েছে, কারণ বঙ্গবন্ধুর সেই যে প্রেরণা নির্দেশনা বাংলাদেশের মাটি এবং সোনার মানুষকে কাজে লাগিয়ে কিন্তু জননেত্রী শেখ হাসিনা গত 15 মাস ধরে এই করোনাটা পরিস্থিতি মোকাবেলা করছেন। এবং আজকে আমরা খেয়াল করে দেখছি আমাদের দেশের সোনার কৃষকরা সোনার মাটিতে সঠিকভাবে ফসল ফলাতে পেরেছিলেন বলেই 17 কোটি মানুষের খাদ্যের অভাব হয়নি, এবং যে সোনার মানুষ আজকে যারা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে, 6,500 ফ্রিল্যান্সার, 3 লক্ষাধিক সফটওয়্যারে এবং লক্ষাধিক ই কমার্স, এবং আমাদের মিডিয়া কর্মী, সাংবাদিক, চিকিৎসক, পুলিশ, সেনাবাহিনী, রাজনৈতিক কর্মী, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই পরিস্থিতি মোকাবেলায় সাহসিকতার সাথে কাজ করছে বলেই কিন্তু করোনা পরিস্থিতিটা আমরা মোটামুটি ভাবে একটা মোকাবেলা করতে পারছি। এবং বঙ্গবন্ধু বলেছিলেন যে এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলার কৃষক মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে। বঙ্গবন্ধুর কন্যা কিন্তু জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই লক্ষ্য পূরণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে 5টি মৌলিক চাহিদা, সেই 5টি মৌলিক চাহিদা পূরণ করে মুজিব বর্ষে গৃহহীনদেরকে ঘর দিচ্ছেন, অনাহারী মানুষদেরকে আহার দিচ্ছেন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, শিক্ষা চিকিৎসাকে সকলের জন্য সার্বজনীন করছেন, এবং এই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক চাহিদাকে পূরণের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল প্রযুক্তিকেই উনি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তাই আজকে আমি সবাইকে অনুরোধ করব, ইতিমধ্যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটের যে লিঙ্কগুলো ইশতিয়াক আহমেদ আপনাদের সামনে শেয়ার করেছেন, সেই সকল ওয়েবসাইট এবং লিঙ্কে আপনারা আপনাদের আইডিয়াগুলো জমা দেবেন, এবং মুজিব অলিম্পিয়াডে যে কুইজ প্রতিযোগিতা হবে সেই কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার জন্য আপনাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য, বিভিন্ন অ্যানিমেটেড কন্টেন্ট তৈরি করার জন্য, অথবা বিভিন্ন ধরনের যে প্রচার কার্ড বা পোস্টার তৈরি করার জন্য আপনারা বঙ্গবন্ধু নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন এবং কারাগারের রোজ নামচা, এই 3টি বই সহ বিভিন্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং আমাদের যে ইতিহাস সম্বলিত যেই বইগুলো আছে সেগুলো আপনারা পড়াশোনা করবেন, এবং আমাদের সেই বইগুলো কিন্তু অডিও বুক হিসেবেও আমরা ইউটিউব সহ বিভিন্ন ওয়েবসাইট এবং আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে iOS এবং অ্যান্ড্রয়েড ফরম্যাটে সেগুলো আপনারা একটু পড়বেন, অনুশীলন করবেন, যার ফলে কিন্তু আপনারা খুব সহজেই সেই কুইজগুলোতে আপনারা বিজয়ী হতে পারবেন, পুরস্কৃত হতে পারবেন। এবং শুধুমাত্র কুইজে বিজয়ী হওয়ার জন্য কিংবা পুরস্কারের অর্থ পাওয়ার জন্যই নয়, আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম জীবন সংগ্রামে বিজয়ী হওয়ার জন্য বঙ্গবন্ধুর জীবন, কর্মময় জীবন, রাজনৈতিক আদর্শ আগামী দিনের আমাদের সৎ, সাহসী, দেশপ্রেমিক, মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর আদর্শ চলার পথের পাথেয় হবে, সেই প্রত্যাশা এবং সেই আশা ব্যক্ত করে আজকের মুজিব অলিম্পিয়াড শুভ উদ্বোধন ঘোষণা করছি, এবং পাশাপাশি সকলকে মুজিব অলিম্পিয়াডের সকল কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ আপনাকে, আপনি উদ্বোধন ঘোষণা করেছেন এবং সেই সাথে আমরা মুজিব অলিম্পিয়াড, বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা শীর্ষক সংবাদ সম্মেলনের প্রায় শেষ দিকে চলে এসেছি। এবং সম্মানিত দর্শক, সম্মানিত সুধীজন, আমাদের সম্মানিত বন্ধু যারা
নেটিজেন্স যারা এই মুহূর্তে কানেক্টেড আছেন আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে, লাইভ দেখছেন আমাদের এই প্রেস মিট, মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু বাংলাদেশ চর্চা শীর্ষের সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে থাকবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তরুণ প্রজন্ম আজ এবং আগামী প্রজন্ম তাদের জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও কর্মময় জীবনকে, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনকে তুলে ধরার জন্য মুজিব শতবর্ষে যে আয়োজন, সে আয়োজনটি সম্পর্কে আপনারা জানলেন এবং আজকের এই তরুণদের জন্য যে একটা তাদের বঙ্গবন্ধুকে আবিষ্কার করে তাদের নিজস্ব মননে, তাদের মেধায় তাদের বঙ্গবন্ধুকে তুলে ধরবার জন্য এবং তরুণ প্রজন্মের কাছে জানবার জানাবার জন্য যে একটি অসাধারণ প্ল্যাটফর্মে আজকের আহ্বান, সেই আহ্বানটি তরুণরা নিশ্চয়ই শুনেছে, তারা নিশ্চয়ই রেডি হচ্ছে এবং মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু বাংলাদেশ চর্চা সেখানে তাদের অংশগ্রহণ হবে অসাধারণ, উজ্জ্বল এবং আলোকময়। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মুজিব অলিম্পিয়াড বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চার লাইভ প্রেস মিটে অংশ নেবার জন্য এবং লাইভ প্রেস মিট আজকে এখানেই শেষ করছি। শুভেচ্ছা।